আরা ফুননি যে মালয়েশিয়া মেয়েদের চট্টগ্রামের মানুষ যারা এতুন কাগজপত্র নিয়ে রয়ে তারা পাসপোর্ট নগরে এম্বাসি মেয়েদি নাকি হয়রানি করে যে চট্টগ্রামের মানুষ ইতারা রোহিঙ্গা হইয়ার ইতারে বা বাইরে ফেরে রাখে এবং ইতারা টিয়া দিল নগরের এবং মোটা দাগে টিয়া নদিল ইতারা খামো নগরের পাসপোর্টে নিয়ে নগরের এম্বাসির বিরুদ্ধে এই ধরনের বেশ কিছু অভিযোগ আনার কাছে আইসি বিভিন্নভাবে আনার মেসেজ মেদি লেখের ইমেল করার ফোন করি হর কষ্ট বা কষ্টত আছে চট্টগ্রামের মানুষ সকল বেসিক্যালি যে রোহিঙ্গা হইয়ার তারা কষ্ট ফেলার অনেকই এম্বাসির মেদি আর হনখবর নয় যদি আইয়ে আর এম্বাসির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব গ্রহণ করছি কারণ যে চট্টগ্রামের মানুষ আর রোহিঙ্গার মানুষের তো তফাৎ আছে ভাষাগত বুঝন ফুরিব একই ভাষা হওয়ার কিন্তু কথা হইতে ডিফারেন্স বুঝন ফুরি বুঝিলি তৈরি বোঝা যাবে যে রোহিঙ্গা না এবার আস আদি চট্টগ্রামবাসী বোঝা যাবে আর যদি কিন বুঝনোর খাম ন পারে কিন্তু ওর তো বাধা দিবে কোনো রাস্তা নাই ও কেন বাধা দিবে কী কারণে বাধা দিবে মানুষ বিশাল লিজের গিয়ে চট্টগ্রাম মানুষ লিজের যদি কেউ এরকম হয়রানিমূলক কাজ করে শুধু শুধু হয়রান করে যে এইটা বিষয় আছে ব্যাগিন আছে এইটা যদি হয়রান করে কিন্তু আমরা খুব সিরিয়াসলি ব্যবস্থা গ্রহণ করছি এবং আগামীতে এলে কোনো অভিযোগ যদি আমরা পাই এখন সি প্লাসে অভিযোগ করছি কিন্তু প্রপার চ্যানেলে যদি অভিযোগ করেন আইয়ে আমি কিন্তু সিরিয়াসলি ব্যবস্থা গ্রহণ করছি কারণ যে এই সমস্ত কর্মকাণ্ডলাই আমরা এম্বাসি এন্ড ন খুলি সুতরাং আর সাহায্যলাই এম্বাসি খুললে মানুষের সহায়তা লাই এম্বাসি খোলাগি এম্বাসি যদি মানুষের বাধা দিতে হলে এম্বাসি খুলনা লাগবে এগুলো কোনো অভিযোগ পাই তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেন এবং খুব কঠিনভাবে ব্যবস্থা গ্রহণ করেন তাই আমি কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছি কঠিনভাবে ব্যবস্থা গ্রহণ করেন তাই